কবিতা অন্য নারী, লেখা শর্মিলা মজুমদার, পাঠ শর্মিষ্ঠা রায়। প্রতিক্ষণে রক্ত ঝরে পিঠের ক্ষতগুলি থেকে, আঘাতের পর আঘাত সইতে সইতে অসার হয়েছে শরীর, অনুভূতিহীন হৃদয়। চিৎকার করে কাঁদতে পারি না, আর্তনাদ লুকানো থাকে নিঃশব্দ চোখের জলে। পাশের ঘরে আমার সন্তানদের লেখাপড়া চলে, প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ হয়েছে, দাবি মেটানোই কাজ। প্রতি রাতে নতুন বাবু আসে আর যায়, বাবুদের রুগ্র পৌরুষ আঘাত করে তাদের ব্যর্থ লালসায়। রোজ রাতে আমার বাবু পাল্টায়, সন্তানদের ভবিষ্যৎ দাঁড়িয়ে বাবুদেরই টাকায়, নিরবিচ্ছিন্ন অসহায়তা কেড়ে নেয় ভবিষ্যতের স্বপ্ন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি সন্তানদের দিকে, দিন বদলের আশায়।